নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এ এবং 2018 সালের পিএসসি ফুড সাপ্লাই ইন্সপেক্টরে যে নিয়োগ বা যে নিয়োগ পদ্ধতি চলছিল সেই পদ্ধতি কিন্তু বর্তমানে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ পড়েছে এবং সেই কারণে বর্তমানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। তো কী কারণে এই স্থগিতাদেশ পড়লো তার জন্য তোমাদের এই পেপারের কাটআউটটি দেখতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে যে অস্বচ্ছতার কারণে কিন্তু দুটি ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ পড়েছে, এবং একটি 27 তারিখে এবং আরেকটি 29 তারিখে। তো এখানে যেটা দেখা গেছে যে কী কারণে, তো সেটা তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। এই সময় স্যাট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বেঞ্চে সদস্য না থাকায় পরপর মামলা ছেড়ে দেওয়ার কথা জানাচ্ছে ট্রাইব্যুনাল। আর তার ফলে কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশের পর খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়াও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করে। স্যাটের নির্দেশ ছাড়া এই নিয়োগ করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। 2018 সালে খাদ্য দপ্তর এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। 2019-এ পরীক্ষা হয়। গত 31শে ডিসেম্বর নিয়োগের প্যানেল প্রকাশিত হয়। মেরিট প্যানেলে 957 জন পোস্ট ছিল বা 957টি পোস্ট ছিল, কিন্তু কোনো ওয়েটিং লিস্ট রাখা হয়নি। এমনকি কোনো পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন তারও কোনো উল্লেখ ছিল না। এ নিয়ে দায়ের মামলা স্যাটে শুনতে না চাওয়ায় নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শতাধিক পরীক্ষার্থী। এদিন সেই মামলাতে নিয়োগে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানিয়েছে স্যাটে আগে নিষ্পত্তি হতে হবে, অর্থাৎ স্যাটে আগে কোনো একটা রায় দেওয়ার পর সমস্ত প্রক্রিয়া এবং নিয়োগও চালু করতে পারবে। মামলাকারীদের আইনজীবী এদিন ডিভিশন বেঞ্চে জানান, স্যাটে আপাতত একজন বিচারপতি থাকায় তারা এই মামলাটি শুনতে পারছে না। এরপরই আপাতত নিয়োগে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। রাজ্যে প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ নিয়ে মামলাও স্যাটে শুনতে চাওয়ায় রাজ্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। দুদিন আগে সেই নিয়োগে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। স্যাটে বিচারপতি না থাকা প্রসঙ্গে হাইকোর্টের এক আধিকারিক অবশ্য জানান, স্যাটে দুজন সদস্য নিয়োগে কমিটি গঠন করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথমে হাইকোর্ট বৈঠক করে তাদের মনোনীত করবে। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই বিচারপতি নিয়োগ মনোনীত হবেন, এবং তারপরেই কিন্তু স্যাটে এই দুটি মামলার শুনানি বা রায় কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। সন্ধ্যায় কিভাবে দেখবেন কোন বিষয়? আমি যোগদানে যাব। দেখুন, আর আমি 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 সময় একদম যোগদানের আগে আপনার থেকে আমি জানতে চাই, রাজনৈতিক ক্ষেত্রে আলোচনা হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে একটা শালীন পরিস্থিতি প্রয়োজন। মানে আমরা বাংলায় থাকি, রবীন্দ্র নজরুলের বাংলা বলে আমরা গর্ব করি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা কেন দেখতে পাই? ব্যাপারটা যে কোনো একটা জায়গায় সীমারেখা টানা দরকার। আজকে তরুণকে যে ভাষায় অসম্মানিত হতে হলো, ঠিক একই ভাষায় অন্যান্য প্যানেলিস্টদের বিভিন্ন সময় হয়েছে। খুব আনফর্চুনেট, কারণ আমরা সেই বাংলায় বসবাস করছি যেখানে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুইতকারি করছেন, ফলে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এখান থেকে বেরিয়ে আসা দরকার। বেসিক জায়গা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। আমি এখানে কৌস্তভ যে প্রশ্নটা তুলছিল বারবার, যে পার্টিনেন্ট ইস্যু, বেকারত্ব, চাকরি, ল অ্যান্ড অর্ডার, ফাইন্যান্সিয়াল ডিসঅর্ডার, এন্টায়ার করাপশন ফ্রি স্টেট, 2021-এর নির্বাচনে এই ব্যাপারটাতে নিয়ে এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকটি বাঙালির ওয়ারিড হওয়া দরকার। কারণ বাংলা যদি এভাবে চলে, আমি আপনাকে বলছি 50টা বছর, বাম আমলে আমরা বলতাম মাঝে মাঝে যে দুটো জেনারেশনকে বামপন্থীরা শেষ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 50 বছরের ক্ষতি করে গেলেন। 50 বছরে কেন বলছি, আজকে একজন শিক্ষিত বেকার চোখের সামনে দেখছে ক্লাস 8 পাস 9 প্লাস মাধ্যমিক পাস একটি ছেলে তোলাবাজি করে তার থেকে 4 গুণ বড় লোক হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে সেই ছেলেটির পরের জেনারেশন ভাবছে, আমার বাবা তো তোলাবাজি করে বড় লোক হয়েছে, আমি পড়াশোনা কেন শিখবো? ফলে এইটা যদি ইনহেরিট করতে করতে বাঙালি কোথায় গিয়ে পৌঁছবে? বাঙালির মেধায় কম আছে, শিক্ষায় কম আছে, যোগ্যতায় কম আছে, সেইখানে দাঁড়িয়ে যেখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো বাংলা মুখ্যমন্ত্রী পেয়েছিল, আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও বলবো, মানে এই স্টেজে যারা যারা বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আজকে কোনো মুখ্যমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে এইভাবে শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করেছেন? অনেক কিছু করতে পারেনি বামপন্থীরা, কিন্তু এইভাবে প্রত্যেক বছর বাম আমলে অন্তত একটা ঘটনা ঘটতো যে পরীক্ষাটা হতো, করাপশন ছিল কিন্তু পরীক্ষাটা হতো। আপনি বলুন তো, 9.5 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনে একবার পরীক্ষা হয়, প্রাইমারি স্কুলে পরীক্ষা 2 বার হয়, যুবশ্রী পরীক্ষা ছেলে মেয়েগুলোকে ঠকানো হচ্ছে, গ্রুপ ডি 18 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে বাংলায়, আর সেখান থেকে এখনো পর্যন্ত অ্যাজ অন ডেট 5,425 জন অফিসিয়ালি রিক্রুটমেন্ট হয়েছে, আনঅফিসিয়ালি ব্যাকডোর দিয়ে নেতাদের লোকেরা গ্রুপ ডির কর্মচারী ঢুকছে সমস্ত সিস্টেমের মধ্যে। আমি আরেকটা কথা বলবো, এটা এটা খুব ইম্পর্টেন্ট, গ্রন্থাগার দিবস পালিত হয়, গ্রন্থাগার মেলা পালিত হয়, 5,500 গ্রন্থাগার পোস্টের মধ্যে এই মুহূর্তে 3,748টা পোস্ট ভ্যাকেন্ট। শুনলে চমকে যাবেন, এখানে শিক্ষিত বেকাররা চাকরি পেতে পারে না? আপনি এর সিভিক পুলিশ, সিভিক পুলিশদের উপর কি ধরনের বঞ্চনা হয়েছে? 2019-এ দুর্গাপুজোর সময় হঠাৎ টেম্পোরারি হোমগার্ডের নামে রিক্রুটমেন্ট হলো,
সেখানে 15,000 টাকা মাইনে ছেলেগুলোতে রিক্রুটমেন্ট হলো সমস্ত নেতাদের ছেলেরা, শুধু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে 1700 ছেলে মেয়ে এইভাবে চাকরি পেল, সেইখানে তাদের মাইনে হয়েছে 17,000, আর আজকে সিভিক পুলিশদের 9,000 টাকায় রড করা হচ্ছে। একদম তাই, একদমই আমরা এই বিষয়গুলো আলোচনায় থাকবো।